arrendati. ও সাংঘাতে কিছু প্ল্যান করছে। গতকাল ও যেখানে গেছিল আজও সেখানেই যাবার মতলব। গতকাল দেবযানীর জন্য ওকে আমি আর দেখতেই পাইনি। আজ আমি ওদের ঠিক খুঁজে বার করব। কত ছ বছর ধরে ও কিছু একটা গোপন করে রেখেছে, আজকে জানতেই হবে। দিদি, আমি রান্না করব। আজকে শায়নের সব বন্ধুরা ডিনার করতে আসবে। আজ আমি রান্না করব শায়নের বন্ধুদের জন্য। কেন, আমি রান্না করলে কি হবে বলো তো? কি কি পছন্দ করে আমি সব কিছুই বানিয়ে দেব। ও, সুশি, বেক প্রন, চাউমিন, চিকেন মাঞ্চুরিয়ান, ফ্রাইড রাইস, তারপর। দিদি, তুমি আমাকে বকতে শুরু করলে কেন? আমি তোমাকে বকছি না, এগুলো হলো শায়নের পছন্দের জাপানিজ চাইনিজ ফুড আইটেম। ও, আচ্ছা আচ্ছা। আমার পছন্দের খাবার কি বলো তো? মোমোস। মোমো? জানি, মামা খুব ভালো মানুষ। আরে না না, আমি মামার কথা বলছি না, আমি মোমোর কথা বলছি তো। আচ্ছা এদিকে এসো, আমি তোমাকে যে রান্নাগুলোর কথা বললাম তার জন্য যা যা সবজি লাগবে সব আছে, এবার রান্না করো। দিদি, আমি তো এসব কিছুই জানি না, আমি তো শুধু ছোলার ডাল, ঢেঁড়সের তরকারি, বেগুনের তরকারি এইসবই তো বানাতে পারি আমি। তুমি হলে শায়নের স্ত্রী, হ্যাঁ, ওর পছন্দের রান্নাগুলো ঠিক মতো করলেও খুশি হয়ে যাবে। হ্যাঁ দিদি, আমার ঠাকুমাও ঠিক আমাকে এই কথাই বলে। তাহলে রান্না করো। আমি তো রান্না করার জন্য তৈরি, কিন্তু ওর সব ফেভারিট খাবার দাবার বানাতে গেলে আমাকে তো সেই চীন জাপানে গিয়ে শিখতে হবে। আরে কোথাও যেতে হবে না, আজকাল ইন্টারন্যাশনাল খাবার বানানো খুব সহজ হয়ে গেছে। এদিকে দেখো, এটা হলো পাস্তা। একটা কাজ করো, আমি গরম জল করেছি, তুমি ওর মধ্যে এগুলো ফেলে দাও, দেখো যাতে সিদ্ধ হয়। সিদ্ধ হয়ে গেলে জলটা ফেলে দেবে। এইখানে বেল পেপার আছে আর এগুলো আমি কেটে রেখেছি, এগুলো তুমি ভাজতে থাকো, আমি আসছি। এদিকে তাকাও দেবযানী, তোমার খুশ শ্বশুর কিছু একটা গোপন করেছেন, সেটা আমাদের খুঁজে বার করতে হবে। তুমি তো সেরকমই বলে আমাকে কোথায় একটা নিয়েও গেলে, আবার হারিয়েও ফেললে। সে তো তোমার জন্যই হারিয়ে ফেললাম। কি করে বুঝলে ওটা সমু অঙ্কের, অন্য কেউ তো হতে পারে? তুমি এত শিওর হচ্ছ কি করে? আমি বিছানা চাদর সরিয়ে দেখেছি ওকে। বেশ, তো কি করতে হবে? আমাদের খুঁজে বার করতে হবে ও কোথায় যায়, কি করে। কিছু গন্ডগোল আছে, হয়তো ওই সেই জঘন্য লোকটা যাকে আমি খুঁজে বেড়াচ্ছি। আমি তো আজ আসতে পারবই না, আমার স্বামীর বন্ধুরা আসবে রাতে খেতে, রান্না করতে হবে, অনেক কাজ পড়ে আছে। এই কি করছো তুমি? এটা আমাকে লাইটারটা দাও। অরুন্ধতী, প্লিজ লাইটারটা দাও আমায়, এভাবে বিরক্ত করো না। তুমি মজা করছো, আমার হাতে মাত্র 29 দিন পড়ে আছে, আমার উপর যে অত্যাচার করেছিল তাকে খুঁজে বার করে প্রতিশোধ নিতে হবে। তুমি বলেছিলে আমাকে সাহায্য করবে, এখন করছো না কেন? আমি তো বলিনি কিছু করবো না, আজকের দিনে কিছু পারবো না করতে। লাইটারটা দাও আমায়। দেবযানী, আগে বলো তুমি আমার সাথে যাবে আজ? এভাবে না বুঝে কথা বলো না অরুন্ধতী, তোমাকে সাহায্য করতে হলে আমাকে কিন্তু সবার আগে এখানে থাকতে হবে। শুধু তাই নয়, আমি যদি ওর বন্ধুদের জন্য রান্না না করে তোমার সাথে চলে যাই তাহলে তো আমাকে বার করে দেবে, কি করে তোমাকে সাহায্য করব তখন আমি বলো তুমি? প্রথমে ওর সব বন্ধুদের যেতে দাও, তারপর বাকি কাজ করা যাবে। এই দেবযানী, আমাকে আগে রান্নাটা করতে দাও। ওরা কি সব বলছে, জমি সন্ন্যাস, আমি তো কিছুই বুঝতে পারছি না। হম
দেবজানি, রান্নাঘর থেকে তো দারুণ গন্ধ বেরোচ্ছে। তুমি কি সব রান্নাগুলো করে ফেললে? রান্না করা তো খুব কঠিন কাজ নয় দিদি, আমি চোখ দিয়ে দেখে হাত দিয়ে বানিয়ে ফেললাম, সবকিছুই খুব ইজি ছিল। তোমার বর তোমাকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছিল, খালি তোমার শাশুড়ির জন্য ছাড় পেয়ে গেলে। দাঁড়াও না, কিভাবে তোমাকে তাড়াতে হয় আমার জানা আছে। তুমি তো জানো না আমি ওই উৎসবের সময় প্রায় 1000 লোকের জন্য নিজের হাতে রান্না করি। হ্যাঁ, আচ্ছা এবার দেখা যাক কেমন স্বাদ হয়েছে, খেয়ে দেখি। ওয়াও, রেড সস পাস্তা। ও সুশি, খেয়ে দেখি তো, তুমি তো একেবারে প্রফেশনালদের মতো রেঁধেছো। বাহ, নুডলস দারুণ গন্ধ বেরিয়েছে তো, টেস্ট করেই দেখো দিদি। দেবজানি, তুমি একবারে শয়নের পছন্দের মতো রেঁধেছো, দেখি। সরি, এই হাতটা দাও, দারুণ রান্না করেছো, সত্যি খুব ভালো হয়েছে। কি করে ভালো রান্না করলো, ব্যাপারটা একটু দেখতে হচ্ছে তো। জানো আমার খুব ভালো লাগছে, সবার প্রথমে বড়মাকে গিয়ে খবরটা দিয়ে আসি, তারপর খাবারের টেবিল রেডি করব। তুমিও যাও গিয়ে ফ্রেশ হয়ে নাও, কিছুক্ষণের মধ্যেই শানের বন্ধুরা এসে পড়বে। এত প্রশংসা করছে কেন? হ্যাঁ, যে নাকি আদ্যিকালে সব খাবার দাবার খায়, সে কি করে পাস্তা ফায়ার নুডলস সব একদিনে বানিয়ে ফেলবে? যে মেয়ে শুধু ডাল বানাতে জানে, সে কি করে মাঞ্চুরিয়ান বানাবে? বিশ্বাস করাটা মুশকিল হয়ে যাচ্ছে। ব্যাপারটা গিয়ে একবার দেখি। দেবজানি, একদিনের মধ্যে দেখছি তুমি চাইনিজ খাবার বানাতে শিখে গেছো, স্বাদও নাকি ভালো হয়েছে রেখা বলছিল। হ্যাঁ আন্টি। বাহ, একা একাই সব খাবার বানিয়ে ফেললে? হ্যাঁ আন্টি। বেশ, দেখা যাক এসব খেয়ে ওরা আবার কি বলে। আন্টি, ভয় দেখাচ্ছো কেন এইভাবে? এসব কি হচ্ছে? ওনার কোনো কিছুই আমি ঠিক বুঝতে পারছি না, সব দিকেই তো মাথা ঘুরিয়ে যাচ্ছে। আন্টি, ভালো হয়েছে? হ্যাঁ, ভালোই তো হয়েছে দেখছি। শুধু ভালো বললে চলবে না, কি কি ভুল হয়েছে বলো, আমি তাহলে শিখতে পারবো, আরো ভালো করতে পারবো। তুমি এমনিতেই বড্ড বেশি ভালো বানিয়েছো, আমি খালি অপেক্ষা করছি কখন তোমার 12টা বাজাবো। আর আমাকে কিনা জিজ্ঞেস করছো কি করে ভালো করতে হবে? মালতি তোমাকে ভালো করতে দেবে না। আন্টি, কিছু একটা বলে যাও। এই আবার কি, কিছু না বলেই হুট করে চলে গেল। ভালো হয়েছে তো? হয়তো ভালো হয়নি, যাই জিজ্ঞেস করে আসি। বরং মেয়েটা তো বড্ড ভালো রান্না করে ফেলেছে, রান্না করেছে কি করে নষ্ট করবো সেটাই তো আমি বুঝতে পারছি না। মালতি, কি হয়েছে এটা? কি শুনলাম দেবজানি নাকি চাইনিজ বানাচ্ছে? হ্যাঁ, কে বললো তোমাকে এসব? পাস্তা বানিয়েছে, তাতে নুন মশলা কিছুই দেয়নি, বুঝলে তো, কোনো স্বাদই হয়নি গো। কিন্তু সে কথা তো আর ওকে বলা যায় না, তাই না? আমি তো ওর জায়গায় থাকলে ওর মধ্যে কিছু তেঁতুল গোলা জল আর নুন দিয়ে দিতাম, সজনে ডাঁটা গুলো কুচিয়ে দিতাম, তবে খুব ভালো স্বাদ হতো, খুব সুন্দর স্বাদ হতো। এসব কি বলছো তুমি? পাস্তার মধ্যে ডাটা আর তেঁতুল জল? হ্যাঁ, তোমার কি মাথা খারাপ হয়েছে? আমি জানি ভালো লাগবে না, তাই তো জোরে জোরে বললাম যাতে দেবজানি সেটা শুনেই, দেবজানি যাতে ভেতরে যায়, আর সেটাই হলো। ও, তাই নাকি? ও রান্না তাহলে তুমি 12টা বাজিয়ে দিলে। হ্যাঁ, কি বলো, আজ তাহলে শায়নকে বিরাট বড় শিক্ষা দেবে, আর আমরা দেখবো। আন্টি সত্যি কথাই বলেছেন, কোনো নুন মশলাই নেই এখানে, কি যে করি এখন। আইডিয়া, উনি যেমন বললেন তেমন করেই ম্যানেজ করি।
যে তুমি পাস্তাটা বানাচ্ছ না, এটাই হবে তোমার প্রথম আর শেষ পাস্তা বানানো। দেখে নিও তুমি। হাই সায়ন। হাই হাই বডি। হাই, ইউ অল ওয়েলকাম। থ্যাঙ্কস। যাই হোক, কিন্তু তোদের দেখে আমার খুব ভালো লাগছে। আমরাও খুব খুশি হয়েছি। কুন্তল আর রাজ, এরা সবাই আমার সাথে ইউএসএ কাজ করে, এরা সবাই আমার কলিগ। আর অফিসিয়াল ট্যুরে এরা সবাই দার্জিলিং এ ঘুরতে এসেছে, আর তাই আমার সঙ্গে দেখা করার জন্য ওরা ওখান থেকে কলকাতা এসে উঠেছে। এসেছে বলে খুব ভালো লাগছে। রাতে এখান থেকে খেয়ে যেও, ঠিক আছে? আসলে ব্যাপারটা হচ্ছে আন্টি, আমরা শুধু দেখা করতে আসিনি, আমরা কিন্তু খেতেও এসেছি। এমনিতেই শায়নের বউ কিন্তু আপনাদের জন্য দারুণ দারুণ সব রান্না করেছে। এই তোমরা সবাই বসো, রেখা ওদের জন্য ড্রিঙ্কস নিয়ে এসো। এখানে শুনো। আচ্ছা, ড্রিঙ্কস? হ্যাঁ, ওয়েলকাম ড্রিঙ্ক। ওয়েলকাম ড্রিঙ্কস? আমি ভাবলাম হট ড্রিঙ্কস। এখানে এসব বলিস না। ঠিক আছে ঠিক আছে, তোমরা আনন্দ করো ভালো করে। হ্যাঁ চলো, আমরা ভেতরে যাই। সরি গাইজ, আসলে যে প্রজেক্ট ডেমোটা আইপ্যাডে ছিল না, ওটা কোনো কারণে ক্রপ হয়ে গেছে, আর তাই আমি এখন ঠিক করেছি যে আমি একটা নতুন প্রজেক্ট নিয়ে কাজ করব, আর সেটাও একটা ইন্টারেস্টিং প্রজেক্ট হবে দেখিস। আরে শায়ন, পার্টির মধ্যে অফিসের কথা কেন? ইটস ভেরি বোরিং। এই ব্যাপারে আমরা পরে কথা বলবো। তোর ওয়াইফ কোথায়? তাকে তো দেখছি না। হ্যাঁ, সেই জন্যই তো আমরা এলাম। তোর ওয়াইফকে আমরা দেখতে চাই। না আসলে না দেখে তো যাচ্ছি না। আরে বাবা ঠিক আছে, ছাড় দেখি। আচ্ছা শায়ন, একটা কথা বল, তোর বউকে দারুণ দেখতে না? তুই হচ্ছিস আমাদের গ্রুপের সবচেয়ে স্মার্ট ছেলে। আরে তোর লুক দেখে ইউএস এর মেয়েরাও মুগ্ধ হয়ে যেত। তুই যে মেয়েটিকে বেছেছিস সে মাইন্ড ব্লোয়িং। ভূমিকম্পের ফলে অরুণাচল প্রদেশ কেঁপে উঠেছে। হার ছিনতাইয়ের জন্য কলকাতাতে তিনজন ধরা পড়েছে। দিল্লিতে 1 কেজি টমেটো 40 টাকা করে বিক্রি হচ্ছে। দিল্লিতেও একই দামে বিক্রি করছে, এখানেও তো একই দাম। দেবজানি, তুমি রেডি হও, এটা কি খবরের কাগজ পড়ার সময়? ওর বন্ধুরা আজকে আসছে, তো আমার ইচ্ছে ওদের সাথে ইংলিশে কথা বলি, সেই জন্য আমি এটা পড়ছি। দেবজানি, কখন পড়বে, কখন তুমি শিখবে? তাহলে তো সকাল হয়ে যাবে। দিদি, আমি ইংলিশ জানি। হ্যাঁ, আমি তো জানি এটা। তুমি তো বিএ পাস করেছো। হ্যাঁ দিদি। আই ক্যান ওয়াক ইংলিশ, আই ক্যান টক ইংলিশ, আই ক্যান ইট ইংলিশ। দেখো আমি পড়ে শোনাচ্ছি। চিফ মিনিস্টার বলেছেন সব রেল স্টেশনে ফ্রিতে ওয়াইফাই পাওয়া যাবে। আরে ফ্রি ওয়াইফ মানে বউ, আর এখানে লেখা আছে ওয়াইফাই, আর ওটা হলো চিফ মিনিস্টার, সেফ মিনিস্টার নয়। এদিকে দেখো, ওদের সামনে গিয়ে হাই হ্যালো হাউ আর ইউ বলবে, আর কিছু বলবে না। দেখতে পেরেছো? কেউ জিজ্ঞেস করলে বলবে হাউ আর ইউ, আই এম ইন দ্য ওয়েল। দিদি, আমি কিছু ভুল বললাম? বোকামি। আই এম ইন দ্য ওয়েল মানে তুমি কোর মধ্যে আছো। তাই তো। আই এম ওয়েল, আই এম গুড, আই এম ফাইন, তুমি শুধু এগুলোই বলবে, বুঝেছো? ঠিক আছে বাবা, অতিথিরা এসে গেছে, রেডি হয়ে তাড়াতাড়ি এসো।
আমি যাব না। কি হলো দেবযানী? এই কি হলো, কেন কাঁদছো তুমি? আমি ও যোগ্য নই দিদি, ও সমান আমি নই, আমি ও যোগ্য নই দিদি। ওর বন্ধুদের সামনে অপমানিত হবে সেটা আমি চাই না। ওরকম কিছু হবে না শায়ন, জানি তোমাকে, আমরা সবাই সেটা জানি, আর ওর বন্ধুরা জানে শায়ন কেমন। কিছু হবে না বলছি, চলো রেডি হয়ে যাও। আরে চলো বলছি, চলো না। দেখ আমরা যদি কোনো গ্রামের মেয়ে দেখি, ওরা দেখতে খুবই সাদা মাটা হয়, তারপর ওই গ্রাম্য পুরনো পুরনো শাড়ি পরে থাকে, সারা গায়ে গয়না পরে থাকে, আর রাত দিন মেকআপ করতে থাকে। ওরা কি ইউএস এর মেয়েদের মতন হতে পারবে, অত বেশি মডার্ন আর স্টাইলিশ? দেখ ওর সিলেকশন দেখলে না তুই পাগল হয়ে যাবি। কিন্তু শায়নের বউ অসাধারণ হবে, সে অবশ্যই একজন ক্লাসি আলট্রা মডার্ন মেয়ে হবে। একটা এক্সোটিক মেয়েকে দেখার জন্য সবাই তৈরি হয়ে যাও। বসু দেবযানী, এই শাড়িটা পরে তোমার দারুণ লাগছে। এই না, এই চুড়িগুলো পরো। মেয়েরা গয়না পরলেই ভালো লাগে, দেখতে সুন্দর লাগে। এটা কিন্তু তোমায় খুব মানিয়েছে। দিদি এই গয়নাগুলো পরে আমাকে ভালো লাগছে। কেমন আবার লাগছে তোমার? বড় বাড়ির বউরা এরকম গয়না পরে, গয়না পরলেই ভালো লাগে, গর্জিয়াস লাগে, বুঝেছো? রেখা। হ্যাঁ মা। অমর তোমাকে ডাকছে, গিয়ে দেখো তো কি বলছে। যাও আসছি। এই আমি একটু আসছি। আন্টি আমাকে কেমন দেখাচ্ছে? মনে হচ্ছে পাউডারের বাক্সে চোবানো হয়েছে। আন্টি তুমি তো কিছুই বলছো না। তোমার সৌন্দর্য দেখে আমার মুখ থেকে আসলে কথা বেরোচ্ছে না, তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে। সত্যি বলছো? তুমি শুধু একটু কম গয়না পরেছো বলে মনে হচ্ছে। এটা নাও, এই গয়নাগুলো পরে নাও তো। এই কি, এতগুলো তো পরে নিয়েছি, এটা থাক না। এগুলো পরে নাও মা, তাহলে শায়নের বন্ধুরা তোমাকে দেখে সম্মান করবে। আর যদি তুমি কম গয়না পরো তাহলে শায়নের স্ট্যাটাসটা কোথায় থাকবে বলো তো, আর বকা দেবে তোমায়। এসো পরে নাও এটা। সত্যি তাই? পরো। হ্যাঁ দাঁড়াও, এগুলো পরে নাও, পরে নাও। অনেক হয়েছে, এগুলো পরলে তোমাকে সুন্দর দেখাবে। এসো আমি পরিয়ে দিচ্ছি। যদি তুমি এই গয়নাগুলো পরো আমাদের পরিবারের সম্মান বেড়ে যাবে। এসো পরিয়ে দি। লাল রঙের শাড়ি আর এত গয়না, তোমাকে দেখতে অপূর্ব সুন্দরী লাগছে। হ্যাঁ শায়নের বন্ধুরা তোমাকে দেখে অবাক হয়ে যাবে। ও খুশি হবে যখন ওর বন্ধুরা প্রশংসা করবে তখন। হ্যাঁ ঠাকুর, তুমি প্লিজ আমাকে সাহায্য করো, আমি ওর বন্ধুদের সামনে যাচ্ছি। প্লিজ যেন এবার কোনো গন্ডগোল আমি না করি। দেখি একটু মা। হ্যাঁ সবকিছুই ভালো আছে, কিন্তু মনে হচ্ছে তোমার মেকআপটা একটু কম হয়েছে। আমি তোমাকে মেকআপ করে দিচ্ছি, দেখো তাহলে তোমাকে খুব সুন্দর লাগবে। দাঁড়াও আমি তোমাকে মেকআপ করে দিচ্ছি। আরে শায়ন, তোর ওয়াইফ আসবে কখন? অনেকক্ষণ হয়ে গেছে। আরে একটু ধৈর্য ধর, ন্যাচারাল এন্ড বিউটি ইজ অলওয়েজ টেক ইটস ওন টাইম। রাইট, দেখ শায়ন হচ্ছে হ্যান্ডসাম,
আর ওর বউ নিশ্চয়ই ফাটাফাটি দেখতে হবে, তাই এরকম একটা জুটিকে দেখতে হলে আমাদের তো একটু অপেক্ষা করতেই হবে, তাই না? ফ্রেন্ডস, আসার সময় শায়নের জন্য একটা গিফট আনা উচিত ছিল। এই শায়ন, তোর বউকে তাড়াতাড়ি আসতে বল। ও গড, এদের এক্সপেকটেশন দেখছি অনেক বেশি। যদি ওরা দেবযানীকে দেখে তাহলে অবাক হয়ে যাবে। দেবযানী যেন ওদের সামনে আসে। কোথায় কোথায় সে, আর কতক্ষণ অপেক্ষা করবে? এক্ষুনি এসে পড়বে। এই এই ওদের এসে গেছে। দেখলি, ওকে একটু হোমলি লাগছে না? মুখ দেখাবে না নাকি? সেই তো, সে কি রে? এই যে হলো সায়নের বউ।